নওগাঁর মান্দায় অবশেষে পূরণ হলো গ্রামবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা ইটসলিং। 739 ফিট রাস্তা 3 নং পরানপুর ইউপির 4 নং ওয়ার্ডের দাওয়াইল হাফিজি মাদ্রাসা হতে বান্দাইপুর মসজিদ পর্যন্ত রাস্তাটির ইটসলিং কাজ শুরু হয়েছে। রবিবার সকালে রাস্তাটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোতাহার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, মনসুর আলী মাস্টার, রবিউল ইসলাম, আকবর আলী মাস্টার সহ আরো অনেকে। স্থানীয় এলাকাবাসী জানান, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়েছিল। একটু বৃষ্টি হলে কয়েকটি গ্রামের জনসাধারণের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান বলেন, দাওয়াইল গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দাবি রাস্তাটি সংস্কার করার, এমন অবস্থায় 739 ফিট ইটসলিং রাস্তা শুরু করেছি। পরবর্তীতে রাস্তার বাকি অংশ সম্পূর্ণ করা হবে।